আছেন সবাই, নিশ্চয় অনেক ভালো আছেন। আমি নীলাবুল বলছি এবং আমার খুব পছন্দ একটা কাজ হচ্ছে মানে বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন রকমের খাবার দাবার মানে টেস্ট করা এবং আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা। তো আমি কফি খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি কোল্ড কফি হয় আর যদি আরও খুব ভালো মতো বানানো হয় আমার খুব ভালো লাগে। তো আজকে আমি একটা কোল্ড কফি নিয়েছি যেটা আমি আগে কখনো পান করিনি, তাই আমার মনে হলো অবশ্যই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করা উচিত। আর বকবকটা করে দেখিয়ে দিচ্ছি কোন কোন কফি। চিলক্সের বেশ ভালো ওজন। আমি চিলক্স চট্টগ্রাম আউটলেট থেকে নিয়েছি কোল্ড কফিটা, আর আমার মনে হয় অবশ্যই আমার অভিজ্ঞতা শেয়ার করা উচিত। বেশ বড়, বেশ মোটা একটা কাপের মতো দিয়েছে। খুব সুন্দর একটা পাইপ, অনেক মোটা, অনেক মোটা একটা পাইপ। পাইপটাকে আমি খুলি, আমি এত মোটা পাইপ কখনো দেখিনি, এটা আমার মুখে ঢুকবে কিনা আমি বুঝতে পারছি না, আমি কনফিউজ। দেখেছেন কত মোটা। আচ্ছা, কফটা একটু ঝাঁকাতে পারলে ভালো হতো, আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। বেশ মোটা, বড় সড় একটা গ্লাসে দিয়েছে। আমার কেন যেন না পান করেই মনে হচ্ছে যে ভালোই লাগবে, কারণ আমার ডক্টর আমাকে বলেছে ঠান্ডা কিছু পান করতে না, তাই আমি খাই না, কারণ আমার ঠান্ডা কিছু খেতে আমার নাক বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, মনে হয় মরে যাচ্ছি। আচ্ছা, এই ছুচালো ডোকাটা আমি ভেতরে ঢুকি। ও, আমি আর ওয়েট করতে পারছি না, টেস্ট করছি। পাইপটা বেশ বড়, বেশ মোটা, কিন্তু অনেকখানি করে ঢুকছে আমার মুখের মধ্যে কফি। এবং চিলক্সের এই কোল্ড কফি পান করে আমার মনে হচ্ছে ডাক্তারের আদেশ অমান্য করে ভুল করি নাই, খুব মজা। খুবই মজা কফি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ভোগ্য তরল পানীয়র একটি। শরীরের ক্লান্তি দূর করতে, নিমিষে আমাদের চাঙ্গা করতে কফির কোনো জুড়ি নেই। আর এই গ্রীষ্মে বা এই গরমকালে এরকম বড় একটা গ্লাসের মধ্যে কোল্ড কফি পান করা খুবই উপভোগ্য একটি ব্যাপার। ১২০ টাকা চিলক্স চিটংয়ের এই কোল্ড কফিটি, এবং খুবই মজা, খুবই ভালো, চমৎকার করে ওরা তৈরি করে দিয়েছে। আমি যদি রিভিউ দিতে বলা হয়, রেটিং দিতে বলা হয়, 10-এ 10 দিব চিলক্স স্ট্রংকে। হচ্ছে চিলক্সের কোল্ড কফি খাওয়ার আমার অভিজ্ঞতা, এবং আপনার চিলক্সের কোল্ড কফি পান করার অভিজ্ঞতার কথা জানতে চাই। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।